একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর বাবা সুনীল দত্ত ও মা নার্গিসের সাথে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। তখন বুঝতে পারেননি বাংলাদেশের মানুষ তাদেরকে কত ভালোবাসে। বলিউড তারকা সঞ্জয় দত্ত বলেন, এদেশের সাথে তার নারীর সম্পর্ক, এখানকার মানুষের ডাকে তিনি সবসময় সাড়া দেবেন। আই থিঙ্ক বাংলাদেশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন মাই ফ্যামিলিজ লাইফ, বিকজ উই কেম অ্যান্ড উই স্পেন্ট আ লট অফ টাইম অ্যান্ড উই ইউ নো জাস্ট সিইং বাংলাদেশ গ্রো আফটার 1971, ইটস আ লাভলি ফিলিং। আই ওয়াজ আ লিটল স্মল দ্যাট টাইম, বাট আই ইয়েট রিমেম্বার অ্যান্ড অল আই ক্যান সে ইজ দ্যাট আই উইল বি হ্যাপি টু বি ব্যাক। ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠান ভিএইচ গ্রুপের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের বাংলাদেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড হার্টথ্রব সঞ্জয় দত্তের সাথে উপস্থিত ছিলেন ভেঙ্কিস প্রোডাক্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি। It's a wonderful brand. It's had a great presence in India and it's fantastic now that it's going to be seen here in Bangladesh. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও ভেঙ্কটেশ ওয়ারা হ্যাসারিজের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ভি ভেঙ্কটেশ রাও। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।